আজকের ভিডিওতে আলোচনা করব ইসবগুলের ভুষির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। আমার এক বন্ধু কিছু মনের কথার সর্বাণী আমাকে বলেছিল ইসবগুলের ভুষির গুণাগুণ সম্পর্কে বলতে, তাই আজকের ভিডিওতে থাকছে ইসবগুলের ভুষির সম্পর্কের কিছু গুরুত্বপূর্ণ কথা। তার আগে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আজকের ভিডিওতে ইসবগুলের ভুষির আটটি উপকারিতা সম্পর্কে আলোচনা করব, যেগুলো অনেকেরই জানা নেই। ভারত, বাংলাদেশ সহ অনেক দেশেই এটি বেশ পরিচিত। এটি অভ্যন্তরীণ পাচনতন্ত্রের সমস্যার ঘরোয়া চিকিৎসা ও প্রতিকারের জন্য বেশ উপকারী। তবে এই সাদা ভুষিটির উপকারিতা শুধুমাত্র হজমতন্ত্রের মাঝেই সীমিত নয়, এর অনেক ধরনের উপকারিতা রয়েছে। ঘুমানোর আগে আমরা অনেকেই ইসবগুলের ভুষি খেয়ে থাকি। ইসবগুলের ভুষি রাতের খাবারের পরে অনেকক্ষণ ভিজিয়ে না রেখে জল দিয়ে গুলিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে হয়, এতে ভালো ফল দেয়। পেটের প্রায় সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে ইসবগুল হতে পারে এক উত্তম ওষুধ। পেট ঠান্ডা রাখতে ইসবগুল ভুষির ভূমিকা অনন্য। তাছাড়া পেট ব্যথা দূর করতে ইসবগুলের ভুষি খেতে পারেন। এক নম্বর, কোষ্ঠকাঠিন্য দূর করতে। ইসবগুলে থাকা কিছু অদ্রবণীয় ও দ্রবণীয় খাদ্য আঁশের চমৎকার সংমিশ্রণ, যা কোষ্ঠকাঠিন্যের জন্য খুব ভালো ঘরোয়া উপায় হিসাবে কাজ করে। এটি পাকস্থলীতে গিয়ে ফুলে ভেতরের সব বর্জ্য পদার্থ বাইরে বের করে দিতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে জলগ্রাহী হওয়ার কারণে পরিপাকতন্ত্র থেকে জল গ্রহণ করে মলের ঘনত্বকে বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে 2 চামচ ইসবগুল 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে প্রতিদিন ঘুমাতে যাবার আগে খেয়ে নিন। 2 নম্বর, ডায়রিয়া প্রতিরোধে। যদিও শুনলে অবাক লাগে, ইসবগুল একই সাথে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দুটিই প্রতিরোধ করতে সক্ষম। ডায়রিয়া প্রতিরোধে ইসবগুল দইয়ের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়, কারণ দইয়ে থাকা প্রোবায়োটিক পাকস্থলীর ইনফেকশন সারায় এবং ইসবগুল তরল মলকে শক্ত করতে সাহায্য করে। খুব কম সময়ের মধ্যেই ডায়রিয়া ভালো করতে পারে। ডায়রিয়া প্রতিরোধের জন্য 2 চামচ ইসবগুল 3 চামচ টাটকা দইয়ের সাথে মিশিয়ে খাবার পর খেতে হবে। এইভাবে দিনে 2 বার খেলে বেশ কার্যকারী ফলাফল পাওয়া যায়। 3 নম্বর, অ্যাসিডিটির প্রতিরোধে। বেশিরভাগ মানুষেরই অ্যাসিডিটির সমস্যা থাকে, আর ইসবগুল হতে পারে এই অবস্থার ঘরোয়া প্রতিকার। ইসবগুল খেলে তা পাকস্থলীর ভেতরের দেওয়ালে একটা প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যা অ্যাসিডিটির বার্ন থেকে পাকস্থলীকে রক্ষা করে। এছাড়া এটি ঠিক হজমের জন্য এবং পাকস্থলীর বিভিন্ন অ্যাসিড নিঃসরণের সাহায্য করে। এইসবগুলি অ্যাসিডিটিতে আক্রান্ত হওয়ার সময়টা কমিয়ে আনে। প্রতিবার খাবার পর 2 চামচ ইসবগুল 1/2 গ্লাস ঠান্ডা দুধে মিশিয়ে খেতে হবে। এটি পাকস্থলীতে অত্যাধিক অ্যাসিড উৎপাদন কমাতে সাহায্য করে, অ্যাসিডিটির মাত্রা কমায়। 4 নম্বর, ওজন কমাতে। ওজন কমানোর উদ্দেশ্যকে সফল করতে ইসবগুল হচ্ছে উত্তম হাতিয়ার। এটি খেলে বেশ লম্বা সময় পেট ভরা থাকার অনুভূতি দেয় এবং ফ্যাটি খাবার খাওয়ার ইচ্ছাকে কমায়। এছাড়াও ইসবগুল কোলন পরিষ্কার হিসাবেও পরিচিত। এটি পাকস্থলী থেকে বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে, হজম প্রক্রিয়াকে আরও বেশি কার্যকর করে স্বাস্থ্যবান থাকতে সাহায্য করে। ভেষজ স্বাস্থ্য অনুযায়ী এটি পাকস্থলীর দেওয়ালে যেসব বর্জ্য পদার্থ থাকে তা পরিষ্কার করতে সাহায্য করে। অন্যান্য হজমজনিত সমস্যাও দূর করে। কুসুম গরম জলে 2 চামচ ইসবগুল ও সামান্য লেবুর রস মিশিয়ে নিয়ে
ভাত খাবার ঠিক আগে খেতে হবে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেলেও তা ওজন কমাতে সাহায্য করে। 5 নম্বর, হজম ক্রিয়ার উন্নতিতে। দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আসে ভরপুর ইসবগুল হজম প্রক্রিয়াকে সঠিক অবস্থায় রাখতে সাহায্য করে। এটি শুধু পাকস্থলীর পরিষ্কার রাখতেই সাহায্য করে না, এটি পাকস্থলীর ভেতরের খাবারের চলাচলেও এবং পাকস্থলীর বর্জ্য পদার্থ নিষ্কাশনেও সাহায্য করে। তাই হজম প্রক্রিয়াকে উন্নত করতে নিয়মিতভাবে ইসবগুল খেতে পারেন। এছাড়া মাঠা বা ঘোলের সাথে ইসবগুল মিশিয়ে খেতে পারেন ভাত খাওয়ার পরপরই। তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, তা হলো ইসবগুল মিশিয়ে রেখে না দিয়ে সাথে সাথেই খেয়ে ফেলতে হবে। 6 নম্বর, হৃদস্বাস্থ্যের সুস্থতায়। ইসবগুলে থাকা খাদ্য আঁশ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, যা আমাদেরকে হৃদরোগের থেকে সুরক্ষিত করে। হৃদরোগের সুস্থতায় ইসবগুল সাহায্য করে, কারণ এটি উচ্চ আঁশ সমৃদ্ধ এবং কম ক্যালোরিযুক্ত। ডাক্তাররা সবসময় হৃদরোগের প্রতিরোধের জন্য এমন খাবারের কথাই বলে থাকেন। এটি পাকস্থলীর দেওয়ালে একটা পাতলা স্তরের সৃষ্টি করে, যার ফলে খাদ্য হতে কোলেস্টেরল শোষণে বাধা দেয়, বিশেষ করে রক্তের সিরাম কোলেস্টেরলের মাত্রা কমায়। এছাড়াও এটি রক্তের অতিরিক্ত কোলেস্টেরল সরিয়ে দেয়, যা থাকলে ধমনীতে ব্লকের সৃষ্টি হতে পারে। এর ফলে হৃদরোগ এবং করোনারি হার্ট ডিজিজ থেকে আমাদের রক্ষা করে। তাই হার্টকে সুস্থ রাখতে নিয়মিতভাবে খাবারের ঠিক পরে বা সকালে ঘুম থেকে উঠে ইসবগুল খান। 7 নম্বর, ডায়াবেটিস প্রতিরোধে। ইসবগুল যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই ভালো। এটি পাকস্থলীতে যখন জেলির মতো একটি পদার্থের রূপ নেয়, তখন তা গ্লুকোজের ভাঙন ও শোষণের গতিকে ধীর করে, যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। খাবার পর নিয়মিতভাবে দুধ বা জলের সাথে ইসবগুল মিশিয়ে খান ডায়াবেটিস প্রতিরোধ করতে। তবে দইয়ের সাথে মিশিয়ে খাবেন না, এতে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। 8 নম্বর, পাইলস প্রতিরোধে। প্রাকৃতিকভাবে দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আসে ভরপুর ইসবগুল। যারা পায়ুপথে ফাটল এবং পাইলসের মতো বেদনাদায়ক সমস্যায় ভুগছেন তাদের জন্য উত্তম। এটা শুধু পেট পরিষ্কার করতেই সাহায্য করে না, মলকে নরম করতে সাহায্য করে, অন্ত্রের জলকে শোষণ করার মাধ্যমে এবং ব্যথামুক্ত অবস্থায় তা দেহ থেকে বের হতেও সাহায্য করে। এটি প্রদাহের ক্ষত সারাতেও সাহায্য করে। 2 চামচ ইসবগুল কুসুম গরম জলে মিশিয়ে ঘুমাতে যাবার আগে খেয়ে নিন। তবে সতর্কতা কিছু আছে, এটি শুধুমাত্র সমস্যাগুলোর ঘরোয়া সমাধান। যদি খুব বেশি গুরুতর অবস্থায় হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ইসবগুল কেনার সময় দেখে নিন, ইসবগুল আমাদের দেশে বাজার থেকে শুরু করে সুপারমার্কেট সব জায়গাতেই বেশ সহজলভ্য। তবে কেনার আগে কিছু ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন। প্যাকেটজাত ইসবগুল কিনুন, কখনোই খোলা ইসবগুল কিনবেন না, সেগুলো নষ্ট ও ভেজাল থাকতে পারে, যার ফলে এটি খেয়ে হয়তো ভালো ফলাফল নাও পেতে পারেন। আজকাল প্যাকেটজাত বিভিন্ন ধরনের কৃত্রিম স্বাদের ইসবগুল পাওয়া যায়, তবে ভালো ফলাফল পেতে কৃত্রিম স্বাদের ইসবগুল না খেয়ে সাধারণ ইসবগুল খান। এই ছিল আমার আজকের ইসবগুলের গুণাগুণ সম্পর্কে কিছু আলোচনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।